আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চ্যানেলে নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ওকে, ভিডিও শুরুতেই বলে রাখতেছি, যারা স্পয়লার টাইপের ভিডিও পছন্দ করেন না, আগামী মানডে নাইট রোতে কী কী ঘটে গেছে যারা এই জিনিসটা আগে থেকে জানতে চান না, তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আচ্ছা, আগামী মানডে নাইট রাতে কী কী ঘটবে এটা নিয়ে একটু পরে কথা বলতেছি, তার আগে 2-3টা নিউজ কভার করে দিই। তো স্ট্রিট প্রফিটসকে নিয়ে কিন্তু রিসেন্ট একটা আপডেট বেরিয়েছে। তো অনেক দিন ধরেই কিন্তু স্ট্রিট প্রফিটস ইন্টারভিউগুলোতে বলতেছে তাদেরকে ডাব্লিউডাব্লিউ কোম্পানি ভালোভাবে বুক করতেছে না, তাদেরকে টাইটেল অপরচুনিটি দিচ্ছে না, তারা যে পরিমাণ বুকিং ডিজার্ভ করে ডাব্লিউডাব্লিউ কোম্পানি সেই পরিমাণ বুকিং দিচ্ছে না। তো এক কথায় কিন্তু প্রায় প্রত্যেকটা ইন্টারভিউতে স্ট্রিট প্রফিটস এই বিষয়গুলো নিয়ে একটু বেশি কথা বলতেছে, আর এটা নিয়ে কিন্তু WWE কোম্পানি মোটেও খুশি না, আর স্ট্রিট প্রফিটসের বুকিং নিয়ে কিন্তু স্ট্রিট প্রফিটসও খুশি না। তো এখন রিপোর্টে বলা হচ্ছে যে তারা হয়তো বা খুব শীঘ্রই WWE কোম্পানি ছেড়ে যাবে এবং তারা জয়েন করবে AEW কোম্পানিতে, আর তারা হয়তো বা এখানে ববি ল্যাশলির সাথে যুক্ত হতে পারে। তো রিসেন্ট রিপোর্টে কিন্তু এখন এমনটাই বলা হচ্ছে। আর তাছাড়া আমি যদি এই বিষয়টা আরও একটু ভালোভাবে বলি, তাহলে নিউজ চ্যানেলগুলো কিন্তু বলতেছে আজ না হোক কাল স্ট্রিট প্রফিটস WWE কোম্পানি ছেড়ে যাবেই, তারা AEW কোম্পানির সাথে যুক্ত হবে। তো রিসেন্ট রিপোর্টগুলো কিন্তু এভাবেই বেরিয়েছে। তো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এবার কথা বলি রোমান রেইন্সকে নিয়ে। তো বর্তমান সময়ে কিন্তু WWE কোম্পানি একটু বেশি বাড়াবাড়ি করতেছে। একে তো কোডি রুটসকে নিয়ে একটু বেশি মাতামাতি করতেছে, অপরদিকে সোলো সিকোয়াকে নিয়েও কিন্তু WWE কোম্পানি একটু বেশি মাতামাতি করতেছে। আর এই বিষয়গুলো নিয়ে মাতামাতি করতে গিয়ে রোমান রেইন্সকে কিন্তু অনেকভাবে অপমান করতেছে। তো অলরেডি কিন্তু ম্যাচগুলোতে রোমান রেইন্সকে অনেক বাজেভাবে অপমান করা হচ্ছে সোলো সিকোয়া দ্বারা, যে উসো, জিমি উসো, স্যামি জেইন, এরা তো অনেকভাবে রোমান রেইন্সকে অপমান করতেছে। তাছাড়া WWE কোম্পানি কিন্তু বর্তমান সময়ে রোমান রেইন্সকে অনেক বাজেভাবে অপমান করতেছে। আপনারা যদি WWE কোম্পানির ওয়েবসাইটটা দেখেন তাহলে কিন্তু দেখবেন যে সেখানে রোমান রেইন্সকে সরিয়ে সেখানে ক্রাউন জুয়েলে সোলো সিকোয়া রোমান রেইন্সকে যে একটা সামওয়ান স্পাইক মেরেছিল, তো সেটার ফটো সেট করে দিয়েছে। তাছাড়া আমরা এতদিন স্ম্যাকডাউনের যে কাভার ফটো দেখতেছিলাম, তো সেখানে কিন্তু রোমান রেইন্স ছিল। তো এবার কিন্তু রোমান রেইন্সকে সরিয়ে সে জায়গায় কিন্তু সোলো সিকোয়াকে বসিয়ে দিয়েছে। মানে বর্তমান সময়ে সোলো সিকোয়া কিন্তু রোমান রেইন্সকে একদম রিপ্লেস করে দিয়েছে, আর এটা কিন্তু সরাসরি রোমান রেইন্সকে অপমান করা হচ্ছে। মানে WWE কোম্পানি দেখাচ্ছে যে বর্তমান সময়ে কোডি রুডস তো আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, সে হ্যানত্যান, অপরদিকে সোলো সিকোয়াকে বর্তমান সময়ে রোমান রেইন্সের থেকেও বড় দেখাচ্ছে। তো WWE কোম্পানি হয়তো বা আসলেই ভুলে গেছে যে WWE কোম্পানির জন্য রোমান রেইন্স কি না করেছে। WWE কোম্পানি যে আজকে যে পর্যায়ে এসেছে এটা তো রোমান রেইন্সেরই অবদান, এই জিনিসটা হয়তোবা WWE কোম্পানি ভুলে গেছে। তো হয়তোবা আমি এই বিষয়গুলো নিয়ে একটু বেশি আবেগী হয়ে পড়েছি, যেহেতু আমি রোমান রেইন্সকে অনেক বেশি ভালোবাসি। তো ভাই, এই বিষয়টা নিয়ে আমি আর বেশি কথা বললাম না, হয়তোবা গালাগালিও করে দিতে পারি, তো যেটা হয়তোবা আপনাদের শুনতেও খারাপ লাগবে, আর ভিডিও আপলোড দিলে ভিডিওতে ঝামেলা হতে পারে, তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি কথা বললাম না। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, এবার কথা বলবো আগামী মানডে নাইট রাতে কি কি ঘটে গেছে। আগামী মানডে নাইট স্পয়লার নিয়ে তো যারা আগে থেকে স্পয়ল হতে চান না, তারা কিন্তু এখানেই ভিডিওটা বন্ধ করে দিতে পারেন। ওকে, আপনারা আগামী মানডে নাইট রতে রে মিস্টেরিও এবং জেলিনা ভেগা ভার্সেস আইভি নাইল এবং চ্যাড গেবলের মধ্যে একটা মিক্সড ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবেন। তো যেই ম্যাচে কিন্তু ফাইনালি রে মিস্টেরিও এবং জেলিনা ভেগা আইভি নাইল এবং চ্যাড গেবলকে হারিয়ে দিয়েছে। আর এই ম্যাচে কিন্তু চ্যাড গেবলকে আবারও রে মিস্টেরিও টিম হারিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে যে বর্তমান সময়ে রে মিস্টেরিও কিন্তু WWE কোম্পানির হল অফ ফেমার। এরপরে আপনারা আগামী মানডে নাইট শোতে আরও একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবেন। তো এই ম্যাচটা হলো ডমিনিক মিস্টেরিও এবং কার্লিটো ভার্সেস ওয়ার রাইডার্সের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ। তো এই ম্যাচে কিন্তু ফাইনালি ওয়ার রাইডার্স ডমিনিক মিস্টেরিও এবং কার্লিটোকে হারিয়ে দিয়েছে। তাছাড়া গতকালকের মানডে নাইট শোতে কিন্তু সেই ম্যাচ এবং ব্রন বেকারের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ কনফার্ম করা হয়েছে। তো আপনারা কিন্তু আগামী মানডে নাইট শোতে সেই ম্যাচ এবং ব্রন বেকারের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে পাবেন। তো এই ম্যাচটাও কিন্তু মোটামুটি মানে ভালোই ছিল, তবে এই ম্যাচের কিন্তু কোনো রেজাল্ট আসেনি, কারণ এই ম্যাচের এন্ডিংয়ে লুডুই কাইজার এসে ব্রন বেকার এবং সেই ম্যাচ দুইজনের উপরই অ্যাটাক করে দিয়েছে। তাছাড়া আমি কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে এবার সার্ভাইভাল সিরিজে হয়তোবা আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য সেই ম্যাচ এবং ব্রন বেকারের মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পেতে পারি। তো হয়তোবা এবার সিঙ্গেল ম্যাচের জায়গায় WWE কোম্পানি একটা ট্রিপল সেট ম্যাচ আয়োজন করতে পারে, যেহেতু এখানে লুডুই কাইজার এসে शेमास और ब्रॉन बेकार दुजोनेर ऊपर ही अटैक कर दिए। तो अलरेडी किन्तु शेमास और लुडविग काइजारेर मध्य एक राइवलरी आछे। অপরদিকে লুডউইগ কাইজার যেহেতু ব্রন বেকারের উপরে অ্যাটাক করে দিয়েছে, তো ব্রন বেকার তো নিশ্চয়ই এখানে লুডউইগ কাইজারকে ছেড়ে দিবে না, সেও কিন্তু এখানে লুডউইগ কাইজারের উপরে অ্যাটাক করে দিবে। তো হয়তোবা আমরা এই তিনজনের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচও আগামী সার্ভাইভাল সিরিজে দেখতে পেতে পারি। এরপরে আমরা গতকালকের মানডে নাইট রয়ের মেইন ইভেন্টে উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু একটা ট্যাগ টিম ম্যাচও দেখতে পেয়েছি লিভ মর্গান এবং রাকেল রড্রিগেজ ভার্সেস প্রিয়াঙ্কা বেলাইর এবং জেড গার্গেলের মধ্যে। তো এই ম্যাচের এন্ডিংয়ে কিন্তু আমরা দেখতে পাই যে নাওমি, টিফানি স্ট্র্যাটন, নায়া জ্যাক্স এবং ইয়ো স্কাই এসে ইন্টারফেয়ার করে এবং তাদের মধ্যে কিন্তু একটা ব্রলও আমরা দেখতে পেয়েছি। তো যে জিনিসটা দেখে কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে ডাব্লিউডাব্লিউই কোম্পানি এবার সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমসে একটা উইমেন্স ওয়ার গেম ম্যাচ আয়োজন করার কথা ভাবতেছে। তবে গতকালকে কিন্তু আমরা দুইটা টিমে চারজন চারজন করে মেম্বার দেখতে পেয়েছি। তো একটা টিমে ছিল প্রিয়াঙ্কা বেলাই, জেড গার্গেল, ইয়ো স্কাই এবং নাওমি এবং অপর টিমে ছিল লিভ মর্গান, রাকেল রড্রিগেজ, নায়া জ্যাক্স এবং টিফানি স্ট্র্যাটন। তো ব্লাড লাইনের মতো কিন্তু দুইটা টিমে আরও একজন একজন করে মেম্বার অ্যাড হওয়ার কথা আছে। তো ফাইনালি আপনারা আগামী মানডে নাইটে দেখতে পাবেন যে রিয়া রিপ্লি রিটার্ন করেছে। তো রিয়া রিপ্লি রিটার্নকে নিয়ে কিন্তু আমি মোটেও খুশি না, কারণ ডাব্লিউডাব্লিউ কোম্পানি রিয়া রিপ্লির ইঞ্জুরিটাকে যেভাবে সিরিয়াস দেখিয়েছিল, তো 2 সপ্তাহের মধ্যে তাকে রিটার্ন করিয়েছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু ফ্যান্সরাও খুশি নয়, পার্সোনালি আমি নিজেও কিন্তু এই বিষয়টা নিয়ে খুব একটা বেশি খুশি নয়। তবে রিয়া রিপ্লি যেহেতু রিটার্ন করেছে, কী আর করা যাবে। তবে রিয়া রিপ্লি রিটার্ন করে কিন্তু ফাইনালি বিয়াঙ্কা বেলাই, জেড গার্গেল, লিও স্কাই এবং নাওমি টিমে যোগদান করেছে এবং এই টিমে কিন্তু ফাইনালি 5 জন মেম্বার হয়ে গেছে। তবে এবার লিভ মর্গান এবং রাকেল রড্রিগেজের টিমে কিন্তু আরও একজন মেম্বারের প্রয়োজন। তো দেখা যাক যে এই টিমে কে যুক্ত হয়। তো খুব শীঘ্রই হয়তো বা এই টিমে নতুন একজন মেম্বার অ্যাড হবে। তবে ফাইনালি কিন্তু আপনারা দেখতে পাবেন যে আগামী মানডে নাইট রোতে রিয়া রিপ্লি রিটার্ন করেছে। এরপরে আপনারা আগামী মানডে নাইট রোতে সেথ রলিন্স এবং ব্রনসন রিডের মধ্যেও কিন্তু একটা ম্যাচ দেখতে পেয়ে যাবেন। তো এই ম্যাচের একটা পর্যায়ে আমাদের গরিবের ট্রাইবাল চিফ সোলো সিকোয়া এবং তার দলবল মিলে এসে কিন্তু সেথ রলিন্সের উপরে অ্যাটাক করে দিবে। আর এর কারণেই কিন্তু সেথ রলিন্স আগামী মানডে নাইট রোতে ব্রনসন রিডের কাছে হেরে যাবে। আর তারপরে যখন তারা আবারও সেথ রলিন্সের উপরে অ্যাটাক করে দিবে, তো সেই সময় কিন্তু জেউসো, জিমি উসো এবং স্যামি জাইন এসে সেথ রলিন্সকে বাঁচাবে। তো এখানে কিন্তু আমরা বুঝতেই পারি যে ব্রনসন রিড সোলো সিকোয়া টিমে যুক্ত হয়েছে, যেখানে সোলো সিকোয়া কিন্তু ব্রনসন রিডের হাত উঁচিয়ে ধরেছিল। তো এই বিষয়টা দেখে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাই যে এবার ব্রনসন রিড সোলো সিকোয়া টিমে যুক্ত হচ্ছে, অপরদিকে সেথ রলিন্সও কিন্তু রোমান রেঞ্জের টিমে যুক্ত হচ্ছে। যদিও আমরা দেখতে পেয়েছি যে গত মানডে নাইট রাতে সেথ রলিন্স বলেছে যে সে রোমান রেঞ্জের টিমে যুক্ত হবে না, তবে এখানে সিচুয়েশন এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখানে সেথ রলিন্সের রোমান রেঞ্জের টিমে যুক্ত হওয়া ছাড়া আর কিন্তু কোনো উপায়ই নেই। তো আপনারা এই বিষয়টা এভাবে দেখতে পারেন যে একটা সময় কিন্তু জেউসো বলেছিল যে আমি রোমান রেঞ্জের টিমে কোনোভাবেই যুক্ত হব না, তবে যখন সোলো সিকোয়া এসে জেউসের উপরে অ্যাটাক করে দেয়, এখানে সোলো সিকোয়ার কারণে যেহেতু ব্রন বেকারের কাছে জেউসো তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ টাইটেলটা হেরে যায়, তো এখানে কিন্তু সোলো সিকোয়া রোমান রেঞ্জের টিমে যুক্ত হতে বাধ্য হয়। অপরদিকে স্যামি জাইনও কিন্তু বলেছিল যে আমাদেরকে সরি না বলা পর্যন্ত আমি রোমান রেঞ্জের টিমে যুক্ত হব না, কিন্তু আলটিমেটলি স্যামি জাইনও কিন্তু রোমান রেঞ্জের টিমে যুক্ত হয়ে গেছে। তো এখানে সিচুয়েশনটাই এমন হয়ে গেছে যে সেথ রলিন্সের রোমান রেঞ্জের টিমে যুক্ত হওয়া ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। তো আপনারা ফাইনালি দেখতে পাবেন যে আগামী মানডে নাইট রোতে সেথ রলিন্স যুক্ত হবে ওজি ব্লাড লাইনে এবং ব্রনসন রিড যুক্ত হবে সোলো সিকোয়ার ব্লাড লাইনে। যদিও আগামী মানডে নাইট রোতে এই বিষয়টা পরিষ্কারভাবে দেখাবে না, তবে কিন্তু সার্ভাইভাল সিরিজের আগেই ফাইনালি সেথ রলিন্স ওজি ব্লাড লাইনে যুক্ত হবে, অপরদিকে ব্রনসন রিড কিন্তু সোলো সিকোয়া টিমে যুক্ত হবে। আশা করছি আপনারা প্রপার বিষয়টা বুঝতে পেরেছেন। আর আগামী মানডে নাইট রোতে কী কী ঘটবে সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওতে আমি বলে দিলাম। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন, যদি পসিবল হয় তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আপনি যদি আমার সাথে কথা বলতে চান অথবা আমার সাথে গেম খেলতে চান, তো ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, তাছাড়া আমার গিল্ডের ইউআইডি দেওয়া আছে। তো আপনারা একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে আমার সাথে অ্যাড হতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন, আমার সাথে গেম খেলতে পারেন। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, প্লিজ।